থাক বাবা, থাক থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আদি খেদা দেখ মা ছেলে এমন করছে যেন 25 বছরের ছেলে প্রথমবার বিয়ে করলে। আয় বাবা, ভেতরে আয়। গ্রামের লোকের আবার আমাদের প্রতি হিংসের শেষ নেই, এমন ভাবে তাকিয়ে রয়েছে যেন বাপের জন্মে বউ দেখেনি। শুনলে গণেশের মায়ের মুখের ভাষাটা শুনলে? লাজ লজ্জা বলে তো কিছু নেই, বুড়ো ছেলে 3 বার বিয়ে দিল, আবার দেমাক দেখো না। কে গণেশ করবে তাই বা কি বলো, বেচারা 2-2 বার বউ মরলো, একা কি আর জীবন কাটানো যায়? মরলো নাই, মারলো বলো। যা দজ্জাল শাশুড়ি আর বর, বাপ রে বাপ, অমন সোনার প্রতিমা বউ দুটোকে জ্যান্ত মারলো। ছি 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 ছি, বলো কি মারলো মানে, তুমি সত্যি জানো নাকি? ও মা, শুধু আমি কেন, ওই গ্রামের সকলেই জানি। আগে দুটো বউয়ের বাচ্চা হচ্ছিল না তো, ওই জন্য গণেশ আর ওর মা মিলে এই কাণ্ড করেছিল। আয় হায় আয় আয়, আর এখন দেখো কেমন দিব্যি নতুন বউ নিয়ে ঘরে ঢুকছে। সত্যি বাপু, একেই বলে ঘোর কলিযুগ। তবে যাই বলো, ওই যে বলে না ভাগ্যবানের বউ মরে, গণেশ হলো সেই ভাগ্যবান ব্যক্তি। ভাগ্যবান না চাই, সবার চোখে ধুলো দিতে পারবে, কিন্তু ওই যে ওপরওয়ালার কাছে সব পাপের হিসেব রয়েছে, উনি কাউকে ছাড়বেন না। ওই যে বৌমা এসে পড়েছ, তা বৌমা আজকে রান্না বান্নার আয়োজন করে দিয়েছ তো? হ্যাঁ মা, আমি সব করে ফেলেছি, একটা কথা বলার ছিল। তা কি বলবে বলে ফেলো না, অত ভনিতা করছো কেন বাপু? আসলে আমার বাবার শরীরটা ঠিক ভালো নয়, চিঠি পাঠিয়েছেন, আর বিয়ের 2 মাস হয়ে গেল, আমি একবারও বাড়ি যাইনি, তাই যদি 2 দিনের জন্য বাড়ি যেতাম। শোন শোন খোকা, তোর বউয়ের কথা শোন, ওদিকে বুড়ি শাশুড়িটার যে হাঁটুতে বাতের ব্যথা বেড়েছে সেই খেয়াল আছে ওর? না না মা, আমি তো আপনার জন্য তেল গরম করে দিয়েছি। উদ্ধার করেছ আমায়, শাশুড়ির চিন্তা না হয় নাই বা করলে, বলে বরের চিন্তা তো করো না, উনি বাবার অসুখ সারাতে বাড়ি ছুটলেন। আরে এটাই এখন তোমার বাড়ি, বাপের বাড়ির কথা ভুলে যাও, বুঝলে? এইভাবে দেখতে দেখতে 2 বছর কেটে গেল। এর মধ্যে গণেশ আর নমিতা কমলাকে একদিনের জন্য শান্তি দেয়নি, সারা দিন সংসারের অক্লান্ত পরিশ্রম করে সে। না তাকে নমিতা বাপের বাড়ি যেতে দেয়, আর না তাকে গ্রামের কারোর সঙ্গে মিশতে দেয়। এইভাবে চোখের জলে ভেসে কমলা দিন কাটতে থাকে। সেদিন কমলা তার ঘরে শুয়েছিল, গণেশ তার মায়ের ঘরে গেল। কি হয়েছে মা, তুমি ডেকেছিলে আমাকে? বলি হ্যাঁ রে কোকা, তোর এই বউটাও কি বাকি দুটোর মতো বাঁজা বেরোলো? নিজের মুখে কি আর বলি বলো তো মা, বিয়ে 2 বছর হয়ে গেল, এখনো তো কিছুই হলো না। এই ভেবেই তো আমার রাতের ঘুম উড়ে গেছে খোকা, এই নিয়ে তোর 3-3টা বিয়ে দিলাম, কিন্তু রাধা মাধব আমার দিকে মুখ তুলে তাকালেন না, আমার কপালে বুঝিয়া নাতের সুখ নেই। আহ মা, এমন করে কেন বলছো, কপাল পোড়া তো আমার, আগের গুলো বাজা ছিল আর এটাও কি সেই একই জুটলো। ওনার এর আগে আরো 2টো বিয়ে হয়েছিল, আর বিয়ের আগে আমার বাবাকেও কেউ কিচ্ছু বলেনি,
এত আফসোস করে আর কাজ নেই। এবার ওই পোড়ামুখীকে নিয়ে কি করবি বল দেখিনি। আমার দোষ বিচার করার আগে নিজেদের কথাটা বলুন তো। তোমার তোমার আগে দুইবার বিয়ে হয়েছিল। ও বাবা, দেখ খোকা দেখ, তোর বউ কেমন আড়ি পেতে কথা শুনছিল দেখ। হ্যাঁ, আগে আমার দুবার বিয়ে হয়েছিল, তাতে এমন পুলিশের মতন জিজ্ঞেস করার কি আছে শুনি। তোমার এটা তিন নাম্বার বিয়ে, আর তুমি আগে আমাকে একটি বারও এই বিষয়ে জানাওনি। তা জানলে তুমি কি এমন উদ্ধার করতে শুনি? হ্যাঁ, কি আশ্চর্য। কিন্তু তোমার আগের দুই বউ কোথায়? তাদের তো কখনো দেখিনি। দেখবে কি করে, তারা তো মরে গেছে। দুই বছর হয়ে গেল আমার খোকাকে বংশের প্রদীপ দিতে পারলো না, আবার গলার জোর দেখো না। মা, এতে আমার কি দোষ? হ্যাঁ, সন্তান তো আর একার চেষ্টায় হয় না। আপনারা আপনারা ডাক্তার দেখাচ্ছেন না কেন? যদি আমার কোনো সমস্যা থাকে ডাক্তার তার চিকিৎসা করবেন। সমস্যা থাকে মানে? সমস্যা তো তোমারই হয়েছে, নইলে দু বছরেও আমাকে একটা বাচ্চা দিতে পারলে না কেন? বাজা মেয়ে ছেলে কোথাকার। খোকা চুপ কর, ওই পোড়ামুখীর যখন ডাক্তারের কাছ থেকে শোনার ইচ্ছে তাহলে কালই ওকে ডাক্তারের কাছে নিয়ে যা। বেশ, তাই নিয়ে যাব। আর ডাক্তার বলার পরে ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেব, যত সব আপদ এসে জুটেছে। না গণেশ বাবু, এবারেও কিছু পেলাম না। কিছু পেলেন না মানে কি পেলেন না? আমার বাচ্চা কবে হবে? হ্যাঁ, আদৌ কি আমার বউ আমাকে বাচ্চা দিতে পারবে? দেখুন গণেশ বাবু, এই নিয়ে আপনার তিন নম্বর বউকে আমি দেখলাম। এর আগের বউগুলোর মতো এনারও কোনো রকম শারীরিক সমস্যা নেই। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই তো বাচ্চা হচ্ছে না কেন? আমি আপনাকে আগেই বলেছিলাম, আর এখন আবারও বলছি, আপনার মধ্যে শারীরিক সমস্যা রয়েছে। কে? আমার মধ্যে শারীরিক সমস্যা রয়েছে? কি বলছেন কি আপনি? ঠিকই বলেছি গণেশ বাবু, আপনি কখনো বাবা হতে পারবেন না, আর তাই বউ বদল না করে নিজের চিকিৎসা করান। আপনার বউদের কোনো সমস্যা নেই। কে? তোর এত বড় সাহস? মুখ সামলে কথা বল, বলছি আমার সমস্যা রয়েছে, আমি বাবা হতে পারবো না। ফালতু ডাক্তার, ফালতু তোর ওষুধ, মানি না তোর কথা, আমি মানি না। এটা এটা আপনার মুখের ভাষা। ছি ছি ছি, বেরিয়ে যান, এখনি বেরিয়ে যান, অশিক্ষিত কোথাকার। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কিছু জানে না বোঝে না আবার ডাক্তার হয়েছে। এই চলো। এত বড় সাহস, আমায় বলে কিনা আমার সমস্যা হয়েছে। এই তুই কি জাদু করেছিলি ডাক্তারের উপরে যে ওরকম বললো? আমি আমি কেন কিছু করতে যাব? আর ডাক্তার যখন বললেন চিকিৎসা করিয়ে নিতে, তাহলে করে নাও না। কি তোর এত বড় সাহস, তুই আমার পুরুষত্বের উপরে আঙুল তুলছিস? বাজা মেয়ে ছেলে কোথাকার, নিজে আমাকে বাচ্চা দিতে পারিস না, আবার বড় বড় কথা। তুমি এরকম বলছো কেন? ডাক্তার তো স্পষ্ট করেই বললেন যে সমস্যাটা তোমার, আমার নয়। আমি মানি না, মানি না। আমি আমার ঘাড়ে বসে বসে খাবি, আবার আমার উপরে কথা বলবি? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, যা। এটা কি বলছো তুমি? এই রাতের বেলা আমি কোথায় যাব? তুই জাহান্নামে যা, আমার জানার দরকার নেই। তুই যখন আমাকে বাচ্চা দিতে পারিস নি, আমার বাড়িতেও তোর কোনো জায়গা নেই। ও পয়া মেয়ে ছেলে কোথাকার, বেরো। যেও না, যেও না, আমাকে এখানে একা রেখে যেও না, শুনছো? যেও না। অন্ধকারের রাতে গণেশ রেগে মেগে কমলাকে রেখে চলে যেতেই কমলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ভয় আতঙ্কে চারদিকে দেখতে দেখতে পথ চলতে শুরু করল। হে ভগবান, হে কি বিপদে পড়লাম আমি, এখন আমি কোথায় যাব, আর কি বা করব?
বাপের বাড়ি যাবই বা কোন মুখে? কত কষ্ট করে বাবা বিয়ে দিয়েছিল, এখন কি বাবাকে এসব জানানো উচিত হবে? না না না, অসম্ভব, বাবা এই শোক সহ্য করতে পারবে না। আমি বাপের বাড়ি যেতে পারবো না। আর আর শ্বশুর বাড়ি, ওখানে তো ওরা আমায় নেবেই না। এখন এখন আমার কাছে ডুবে মরা ছাড়া আর কোনো পথ নেই, কোনো পথ নেই। বাবা, মা, তোমাদের এই অভাগী মেয়েটাকে ক্ষমা করে দিও, আমি এত চেষ্টা করেও পারলাম না। এই মৃত্যুই হয়তো আমাকে এই অপমানের জীবন থেকে মুক্তি দেবে, মুক্তি দেবে। কমলা জলের তলায় তলিয়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কমলার মনে হলো তার শরীর যেন হালকা লাগছে, কেউ যেন তাকে জলের থেকে ভাসিয়ে তুলছে। কমলা সম্বিত ফিরে পেতেই দেখল সে জলের উপরে ভেসে উঠেছে। হে ভগবান, এ তোমার কেমন লীলা! আমি আমি কি করে বেঁচে গেলাম? হয়তো ভগবানও চান না যে আমি আত্মহত্যা করি। যা থাক কপালে, শ্বশুর বাড়িতেই ফিরে যাই, দেখি ভাগ্যে কি লেখা রয়েছে। ও কোকা, কোকা দেখ, এসে দেখ, মুখ পুরিটা আবার এসে জুটেছে, দেখ দেখ। তোমার কি লাজ লজ্জা নেই? লাজ লজ্জা নেই? অমন করে কেন বলছেন মা? আমি আপনার ছেলের বিবাহিত স্ত্রী, আমি কোথায় যাব? তুমি উচ্ছন্না যাও, চুলোর দুয়ারে যাও, শুধু আমার ছেলের গায়ে থেকে নামো দেখি। ওরে কোকা, এসে দেখ না একবার। একি, তুমি আবার চলে এলে যে? তোমার নামই বললাম আর এ মুখ হবে না। বলি, তোমার কি একটুও মান সম্মান নেই? আপনারা আমার সাথে এরকম করছেন কেন? আমার অপরাধটা কি? শোনো, মেয়ের কথা শোনো, তোমার অপরাধ তুমি একটা বাজা মেয়ে মানুষ, আমার বংশের প্রদীপ দিতে পারে না, আবার বড় বড় কথা। আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না, ডাক্তারও বলেছেন দোষ ওনার মধ্যে রয়েছে, আমার নয়। আমাকে আমাকে বিনা দোষে শাস্তি দিচ্ছেন কেন? হ্যাঁ, এই এই এই, একদম চুপ, মেরে তোর মুখ না ভুতা করে দেব। নিকুচি করেছে ডাক্তারের, নিজে আমাকে বাচ্চা দিতে পারে না, আবার বাতেলা দিচ্ছে। বেরো বেরো বলছি। আরে কি হয়েছে নাকি? হ্যাঁ, সকাল থেকে কি শুরু করলে বলো তো দেখি, তোমাদের জ্বালায় তো গ্রামে টেকাদাই হয়ে উঠছে। হ্যাঁ, এই এই, তোমাদের কি? হ্যাঁ, এটা আমাদের বাড়ির বিষয়, তোমাদের নাক গলাতে হবে না। বাড়ির বিষয় তো বাড়িতে গিয়ে মেটান না, পাড়া পড়শিকে জানাচ্ছেন কেন? মা ছেলে মিলে বউটাকে জ্বালিয়ে মারলো গো। ঠিকই বলেছো, এবারে মনে হচ্ছে এদের নালিশ মডল মশাইয়ের কাছে করতে যেতে হবে। আহ কাকা, এই না না, এসব কি বলছেন? স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, তার মধ্যে আবার মোড়ল কেন? এ তো সামান্য বিষয়, কি গিন্নি বলো? হ্যাঁ, সামান্য বিষয় হলেই ভালো, পারিবারিক বিষয় নিজেরা মিটিয়ে ফেলো, রোজ রোজ ঝগড়া অশান্তি করা ঠিক নয় কিন্তু। না না না, আর হবে না, আর হবে না। আসলে কমলা বাপের বাড়ি যেতে চাইছিল, সেই নিয়ে একটু ঝগড়া হয়েছে আর কি, আর এসব হবে না, তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। সত্যি গণেশ, অনেক ঝগড়া বিবাদ হয়েছে, এবার এবার যা তো বৌমাকে নিয়ে কদিন বাপের বাড়িতে থেকে আয়। বিয়ের পর থেকে বেচারি একবারও বাপের বাড়ি যায়নি। কি, আমাকে বাপের বাড়ি নিয়ে যাবে তুমি? হ্যাঁ, কেন নিয়ে যাব না, কি আশ্চর্য, স্বামী স্ত্রীর মধ্যে ওরকম ঝগড়া ঝাঁটি হয়, তাই বলে কি রাগ পুষে রাখতে হয় নাকি? আর মা, তুমি বা একা একা এখানে কি করবে, তুমিও চলো। বেশ, এত করে যখন বলছিস
তখন তিনজন মিলেই যাব। হ্যাঁ, আমরা এটা কোন পথ দিয়ে যাচ্ছি? আমার বাড়ির পথ তো এদিকে নয়। আরে না না, এটা হলো অন্য একটা পথ, এখান দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, বুঝলে কি না? তুমি মিথ্যে বলছো, এই ঘন জঙ্গলের পথ মোটেই আমার বাড়ির পথ নয়। কোথায় নিয়ে যাচ্ছ আমায় তোমরা? আমি আমি বাড়ি যাব। বাড়ি নয় বৌমা, তোমায় সোজা জমের বাড়ি পাঠাবো, বুঝলে? হ্যাঁ, তার মানে কি ভেবেছিলি? কি আমার খাবি, আমার পরবি, আবার আমার নামে গাল দিবি? এই জঙ্গলের মাঝেই তোকে আগের দুটোর মতো মেরে জলে ফেলে দেব। আগের দুজনকে তুমি মেরে ফেলেছিলে? কোকা একা মারেনি, আমরা দুজন মিলে মেরেছিলাম। এইবার তোকে মেরে আমি আমার খোকার আবার বিয়ে দেব, আর বরপণের সময় দ্বিগুণ টাকা নেব, তাই না খোকা? সে আর বলতে, আগে এই আপদটাকে দূর করি, তারপরে সব হবে। কি হলো? ও জলের উপরে ভেসে উঠলো কি করে? ওর গলায় পাথর বাঁধা হয়নি বলে হয়তো। মা, এক্ষুনি ওর গলায় পাথর বেঁধে দাও। দোহাই তোমাদের, দোহাই, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তোকে ছাড়লে আমাদের কি করে হবে? তোকে এবার মরতেই হবে রে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কমলাকে ঠেলে ফেলে দেওয়ার পরেই সে ডুবে গেল। গণেশ আর নমিতা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে ঠিক তখনই দেখল কমলা আবার ভেসে উঠেছে। কোনো অলৌকিক শক্তি যেন তাকে জল থেকে তুলে পাড়ের মাটিতে বসিয়ে দিল। এটা হচ্ছেটা কি? হ্যাঁ, এই পুকুর কি জাদুর পুকুর হয়ে গেল নাকি? এ কমলা বেঁচে যাচ্ছে কি করে? এবার ওকে আমি আর ছাড়ব না, নিজের হাতেই খুন করব। মাকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে কোন অলৌকিক শক্তি নিমেষে গণেশকে টেনে হিঁচড়ে জলের মধ্যে নিয়ে ফেলল। গণেশ খাবি খেতে শুরু করল, ঠিক যেন তার মাথা জলের মধ্যে কেউ ডুবিয়ে দিচ্ছিল। গণেশ চেষ্টা করেও মাথা তুলতে পারছিল না। কিছুক্ষণ পরেই সে ডুবে গেল। কমলা রুদ্ধশ্বাসে সমস্ত ঘটনাটা দেখছিল, তার হাত পা যেন কাঁপছিল। এবার সে বিস্ফারিত চোখে দেখল পুকুর থেকে দুটো নারী মূর্তি উঠে আসছে। কমলার দিকে এগিয়ে এসে একজন বলল, কমলা তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু কিন্তু তোমরা কারা?
আমরা তোমার সতীন গো, সতীন। কাল কাল তোমরাই বুঝি আমার প্রাণ বাঁচিয়েছিলে। হ্যাঁ, কালকে আমরাই তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। ওই শয়তানটা আমাদের মেরে এই পুকুরের জলে ফেলে দিয়েছিল। তখনই ঠিক করেছিলাম আমাদের মতো যেন আর কারোর জীবন নষ্ট না হয়। ওদের এভাবেই শেষ করতে হতো, নইলে তোমার আমাদের মতো আরো আরো মেয়েরা ওদের শিকার হতো। ওরা তোমাদের সাথেও এরকম অত্যাচার করেছিল। হ্যাঁ, আমরা তো আর দ্বিতীয় সুযোগ পাইনি, কিন্তু তুমি পেলে। এইসব পুরনো অতীত ভুলে নতুন করে জীবনটাকে শুরু করো। কিন্তু আমার বাবা মা এসব জানলে খুব কষ্ট পাবে। হ্যাঁ, তা হয়তো কষ্ট পাবে, কিন্তু তোমার মৃতদেহ দেখলে তারা এর চেয়ে অনেক বেশি কষ্ট পেতেন। যাও, বাড়ি ফিরে যাও। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব জানি না। তোমাদের জন্য আমি প্রাণে রক্ষা পেলাম, নতুন জীবন ফিরে পেলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ।